আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু নাচ কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া উপকরণ দিয়ে বিয়ে বাড়ি স্টাইলে চিকেন রোস্ট কীভাবে রান্না করা যায়। এর জন্য আমি হাঁড়িতে নিয়েছি হাফ কাপ সয়াবিন তেল, 3টি তেজপাতা, 2টি দারচিনি এবং 5টি এলাচি, 4টি লং। একটু গরম হলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। দিয়ে দিচ্ছি একটু গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। একটু ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চা চামচ। দিয়ে দিচ্ছি টক দই, তার 4 টেবিল চামচ। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আমার দর্শক বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন। এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা 2 টেবিল চামচ। আমি এখানে 2 মিনিটের মতন এটা কষিয়ে নিয়েছি। গোলমরিচ দেব 1 চা চামচ। এখন আমি গরম মশলাটা দেব না, আমি গরম মশলাটা ধনা জিরা গুঁড়া পরে ব্যবহার করব। একটু কষিয়ে নিয়ে, 1 মিনিটের মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন এখানে আমি 10 পিস নিয়েছি। এই চিকেনটাকে আমি একটু হালকা ফুড কালার দিয়ে মেখে নিয়েছি আর ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে একটু হালকা মাঝখান থেকে চিরে দিয়েছিলাম। আমার দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন ফুড কালারটা, জাস্ট একটু সুন্দর রং আসার জন্য দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে প্রথমে 1 চা চামচ দিয়েছি, পরে আবার লাগলে দেব। কেওড়া জলটা দিচ্ছি ঢাকনার 1 চা চামচ হবে, ঢাকনা দিয়ে দিয়েছি পরিমাণ 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি একটু কষানো হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে বেরেস্তা। গরম পানি দিয়েছি 3 কাপ। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না সিদ্ধ হয়, ঢেকে রান্না করব। আমি এখানে এখন অ্যাড করছি গরম মশলা, জিরা, ধনিয়া গুঁড়া আর দিয়েছি বাদাম বাটা 2 টেবিল চামচের মতন। আপনারা এখানে যে কোনো বাদাম বাটা দিতে পারেন। দুধ 1/2 কাপ ও মাওয়া দিয়েছি 1 চা চামচের মতন। দিয়েছি ঘি 1 টেবিল চামচ। আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। দেখেছি যে রান্নাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, পানিটা একটু শুকাতে হবে। এখন আমি দিয়েছি কাঁচামরিচ 4টি। আপনারা ব্রেস্তার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিকেন রোস্টের খুব মজা হতে চাইলে আপনারা বেরেস্তার পরিমাণটা বাড়িয়ে দেবেন। বেরেস্তা কিন্তু খাওয়ার চিকেনের স্বাদটা আর একটু বাড়িয়ে দেয়। দেখুন, রান্না শেষ হয়ে এসছে, আমি সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি।
छटपट करे अपनारा गेस्ट आसले एभावे रान्ना करे दीते पारें। एटा किन्तु बिये बाड़ी जे चिकेन रोस्ट ताछे कोनो अंशे खेते कम ना स्वादे। आमार दर्शक बंधुरा आमार रेसिपिटी जोदि आपनादेर भालो लेगे थाके प्लिज लाइक कमेंट करबें एबं जारा आमार चैनलटी सबस्क्राइब करेननि आशा करी सबस्क्राइब करबें। असंख्य धन्यवाद। आसलामु आलाइकुम।